প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফ্রেন্ড, ইতিমধ্যে এসএসসি তোমাদের কিন্তু সিএইচএসএল অপেক্ষায় যারা যারা প্রিপারেশন নিচ্ছ, ওকে, তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন করতে পারবে, তোমাদের আবেদনের লাস্ট ডেট, সিলেবাস, ওকে, এক্সাম প্যাটার্ন, এ টু জেড তথ্য শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা যারা আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। ওকে, তো ফ্রেন্ড, আমি আছি এসএসসি জিডি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে। তো আসার পর প্রথম নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটি তোমাদের 6 ডিসেম্বর পাবলিশ করা হয়েছে। ওকে, নোটিফিকেশন কম্বাইন্ড হাই সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2022। ওকে, তো নোটিফিকেশনটি ডাউনলোড করে আমি তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দিচ্ছি। ওকে, তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি নোটিফিকেশনটি ডাউনলোড করছি, এবং ডাউনলোড করে তোমাদের সামনে আমি ফুল নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি আমি ডাউনলোড করে নিলাম। ওকে, টোটাল কিন্তু এটি 70টি পাতার রয়েছে। দেখো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে তোমাদের ক্ষেত্রে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমি তোমাদেরকে কোনো ফেক ইনফরমেশন দিচ্ছি না। ওকে, তো তোমাদের কিন্তু লাইভ ইনফরমেশন দেখে আমি নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করলাম, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটি নিউজ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, তো আবেদন কিন্তু তোমাদের চালু হয়ে গেছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের 6 তারিখে আবেদন চালু হয়ে গেছে, এবং 4/1/2023 তোমাদের আবেদন শেষ হবে। ওকে, তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং লাস্ট ডেট তোমাদের অনলাইনে চালান কাটার ডেট রয়েছে 4/1/2023। লাস্ট ডেট টাইম অফ মেকিং অনলাইন পেমেন্ট, তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 5/1/2023। ওকে, এবং তোমাদের যদি পেমেন্ট থ্রু চালানের মাধ্যমে করতে চাও ব্যাংকের মাধ্যমে, তাহলে তোমাদের 6/1/2023 তারিখের লাস্ট ডেট রয়েছে। এবং যদি তুমি অ্যাপ্লিকেশন কারেকশন করতে চাও, অনলাইন পেমেন্ট কারেকশন, তাহলে তোমরা 9/1/2023 থেকে 10/1/2023 তার পর্যন্ত তোমরা আবেদন কারেকশন করতে পারবে। ওকে, এবং তোমাদের শিডিউল, তোমাদের যে এক্সাম কিন্তু শিডিউল করা হয়েছে ফেব্রুয়ারি বা মার্চে 2023 সালে, এবং তোমাদের কম্পিউটার যে শিডিউল ট্রায়াল টু বেসিক এক্সাম, সেটি কিন্তু তোমাদের এখনও জানানো হয়নি, সেটি তোমাদের তৎক্ষণাৎ কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, দেখো ফ্রেন্ড, তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি, তোমাদের কিন্তু 4,500টি ভ্যাকেন্সি রয়েছে। তো একটি মোটা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অবশ্যই আবেদন করবে। ওকে, এবং তোমাদের 2টি পোস্টে নিয়োগ করা হবে, ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, ওকে, LDC, এই 2টি পোস্টেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের যে বয়সের ছাড় কিন্তু, তোমরা বয়সেও কিন্তু ছাড় পেয়ে যাবে, SC ST তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, ওকে, PWD তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে, এরকম প্রত্যেকটি তোমরা সরকারি নির্দিষ্ট অনুযায়ী তোমরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে? ওকে, তো তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ভালো একটা সাইবার ক্যাম্পে যাবে, সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করবে। ওকে, অনলাইন আবেদন করার জন্য কিন্তু টোটাল তোমাদের 100 টাকা লাগবে, এবং SC ST তোমাদের কিন্তু আবেদন করতে কোনো টাকা লাগবে না। ওকে, এবং আবেদন করার জন্য তোমরা কিন্তু পরীক্ষার সেন্টার তোমরা চয়েস করতে পারবে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রয়েছে, ওকে, কলকাতা তোমরা সিলেক্ট করতে পারো, ওকে, এবং শিলিগুড়ি তোমরা সিলেক্ট করে নিতে পারো। ওকে, তো এখানে তোমাদের SSC GD তোমাদের কিন্তু সাফ জানিয়ে দিচ্ছি SSC। ওকে ফ্রেন্ড, এবং তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে ফ্রেন্ড, তোমাদের যে এক্সাম হবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, পার্ট 1 থাকবে তোমাদের ইংলিশ, থাকবে 25টি কোশ্চিন 50 নম্বরের, ওকে, জেনারেল ইন্টেলিজেন্স 25টি কোশ্চিন 50 নম্বরের, কম্পিটিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চিন 50 নম্বরের, ওকে, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চিন 50 নম্বরের। ওকে, টোটাল কিন্তু তোমাদের 60 মিনিট তোমাদের সময় থাকবে। ওকে, দেখো ফ্রেন্ড, তোমাদের যে মিনিমাম এজ লিমিট যা হয়েছে 18 থেকে 27 বছর থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং SC+ST তোমরা যদি এখানে আবেদন করো, তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, তাহলে 27 থেকে 5 যোগ করলে যেটি হয়ে তোলে, তাহলে তোমরা অন স্ক্রিন বুঝতে পেরে, তাহলে কিন্তু তোমরা 32 বছর হয়ে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এক নজরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে। ওকে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফর LDC JSA and DEO DEO গ্রেড এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12th স্ট্যান্ডার্ড অর অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফর রিকগনাইজিং বোর্ড অফ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, দেখো ফ্রেন্ড, আবেদন করার সময় তোমরা কিন্তু ফটো যে আপলোড করবে 20 থেকে 50 KB মধ্যে আপলোড করবে। ওকে, এবং ফটোতে কিন্তু তোমরা অবশ্যই ডেট মেনশন করে দিবে। ওকে, এবং সিগনেচার তোমরা 10 থেকে 20 KB মধ্যে আবেদন আপলোড করবে। ওকে,
এবং ফটো দেওয়ার সময় কিন্তু তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ফটো যেন ভালো হয়, ওকে, এরকম ফটো যেন ভালো হয়, পোর্ট্রেট ফটো, ওকে, এরকম টুপি পরা, আবজাবজা ফটো, অর্ধেক ফটো যেন কেউ তোমরা কেন অ্যাপ্লাই করার সময় না আপলোড করো, ওকে, নইলে কিন্তু তোমাদের কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে, ওকে। তো ফ্রেন্ড, এটি ছিল আপডেট, বন্ধুদের কাছে শেয়ার করো, তারাও যেন এই খবরটি পেয়ে যায়। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, ওকে ফ্রেন্ড, ধন্যবাদ।